তো আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আপনাদের সাথে এটা হচ্ছে আমার 9 নাম্বার ক্লাস, এবং আমরা শুরু করব হচ্ছে আপনাদের 3 নাম্বার ইউনিটের লাস্টের যে অংশটা আছে। 3 নাম্বার ইউনিট আজকে পুরোপুরি আমরা শেষ করব। 3 নাম্বার ইউনিটে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমরা মানব সম্পদের নির্দিষ্ট কিছু কৌশল, গতকালকে বাদ ছিল আমাদের, এই নির্দিষ্ট কয়েকটা কৌশল আমরা আলোচনা করব। এরপর হচ্ছে মানব সম্পদ কৌশল কিভাবে উন্নয়ন করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। এই উন্নয়নের পথে কিছু বাধাও আসে, সেটা কিভাবে দূর করা যায় সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হবে। এবং মানব সম্পদ কৌশল আপনার এখানে আমরা যেটা সাধারণত বলি যে মানব সম্পদ কৌশলের ক্ষেত্রে আপনার এখানে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, হরিজন্টাল ইন্টিগ্রেশন এইটার দরকার পড়ে, এবং ওভারঅল একটা কোঅর্ডিনেশনের ব্যাপারও এখানে লাগে যে আমাদের যে ব্যবসার কৌশল আছে সেই ব্যবসার কৌশলের সাথে মানব সম্পদ যে কৌশলটা আছে সেটাকে আমাদের ইন্টিগ্রেট করাইতে হয়। তো এইটার জন্য আমাদের এখানে কিছু এখানে খাড়াখাড়ি ফিট বা আমরা ভার্টিক্যালি ফিট বলি বা হরিজন্টালি এখানে ফিট বা উপযুক্ততা অর্জন, এইটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিব। এবং কৌশল আমরা যখন একটা কৌশল গঠন নেই, সেই কৌশলটা আমি কোন সিচুয়েশনে একটা প্রতিষ্ঠানে স্থাপন করতে পারবো, তো কৌশল স্থাপন করার সিচুয়েশনটাও আমরা আজকে জানবো। তো এটাই আপনাদের 3 নাম্বার ইউনিটের বলা আছে। এই 3 নাম্বার ইউনিটের পুরো বিষয়টা আমরা আজকে চেষ্টা করব যে আপনাদের ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। তো আমাদের গত ক্লাসের যেই লাস্ট অংশটা ছিল, আমরা গত ক্লাসে নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম। এটা হচ্ছে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল। তো নির্দিষ্ট মানব সম্পদ কৌশল বলতে আমরা বলেছিলাম যে নির্দিষ্ট মানব সম্পদ কৌশলটা হচ্ছে নির্দিষ্ট বিভাগ অথবা নির্দিষ্ট কর্মী অথবা যাকে আমি টার্গেট করেছি, আমার যেই হিউম্যান রিসোর্সটা, সেটাকে কেন্দ্র করেই এই নির্দিষ্ট মানব সম্পদ কৌশলটা হয়। এবং এই নির্দিষ্ট মানব সম্পদ কৌশলটা গ্রহণ করে আমি দেখা যায় যে আমার ওই স্পেসিফিক সেক্টরের যে কর্মী আছে তাকে কিন্তু আমি বেস্ট স্যাটিসফাই করতে পারি। তো এখানে নির্দিষ্ট মানব সম্পদ কৌশলের ভিতরে আমাদের জ্ঞান ব্যবস্থাপনা বা নলেজ ম্যানেজমেন্ট পর্যন্ত আমরা আলোচনা করেছি যে নলেজ ম্যানেজমেন্টটা একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি হইতে পারে। তো এটা কিভাবে একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি হইতে পারে, নির্দিষ্ট মানব সম্পদ কৌশল কিভাবে এটা হইতে পারে। তো আমরা এখানে জ্ঞান ব্যবস্থাপনা বা নলেজ ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানই এখানে নলেজটা তারা ক্রিয়েট করে। দ্যাট মিনস তারা কন্টিনিউয়াস এখানে পত্রিকা বলেন বা এখানে আউটসোর্স বা এক্সটার্নাল এনভায়রনমেন্ট যেটা আছে এখান থেকে কন্টিনিউয়াসলি তারা ইনফরমেশন হান্ট করে, যেটাকে আমরা বিগ ডাটা বলি। তো এই বিগ ডাটা থেকে এখন আপনি চাইলেই ইন্টারনেট থেকে আপনার রিলেটেড ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো এটা কালেক্ট করে আমরা এখানে নলেজটা ক্রিয়েট করি, এবং ক্রিয়েট করার পরে এটাকে কিন্তু আমাদের আয়ত্ত করার জন্য বা প্রতিষ্ঠানে যেটা আমার এখানে প্রতিষ্ঠানের জন্য যেটা অ্যাকসেপ্টেবল ততটুকু নলেজ আমার এখানে অর্জন বা আয়ত্ত করার জন্য এখানে সহজভাবে সেটা উপস্থাপনের প্রয়োজন। তো এটাকে আমরা এখানে বলি হচ্ছে আয়ত্ত করা, এবং এটাকে আমরা বিনিময়ও করতে হয়। যে আমরা নলেজ ম্যানেজমেন্টের মূল কথা হচ্ছে আমরা নলেজ সৃষ্টি করব, সেটাকে ব্যবহার উপযোগী করব, এবং সেটাকে আমাদের এমপ্লয়ের ভিতরে আমরা খুব সহজে এটাকে ইন্টারচেঞ্জ করব বা বিনিময় করব বা আদান প্রদান করব, যাতে সবাই আপ টু ডেট থাকে। যেমন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করেন, তো অর্গানাইজেশনের আপনার যে তথ্যগুলো আছে সেটা আপনার সবসময় আপডেট থাকা উচিত। তো এটা আমরা দেখি যে বর্তমানে মডার্ন অর্গানাইজেশনগুলোতে কিন্তু এটা মেলের মাধ্যমে প্রত্যেকটা নতুন নতুন আপনার এখানে যে কাজগুলো হয় সেটা কিন্তু এমপ্লয়ীদেরকে মেল দিয়ে জানানো হয়। যেমন আপনাদের অনেকের নতুন ধরনের যে প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, অথবা নতুন আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা নেক্সট মান্থে চালু করতে যাচ্ছেন, এটা কিন্তু আপনাদের এমপ্লয়ীদেরকে মেল দিয়ে দিয়ে জানানো হয়। এটাকে আমরা এখানে নলেজ ম্যানেজমেন্ট বলি, যে যেটা প্রত্যেক প্রতিষ্ঠানই তার কর্মীদের সাথে শেয়ার করতে চায়, যেটা এক্সটার্নালও হইতে পারে ইন্টারনালও হইতে পারে যে নলেজটা। এরপরে হচ্ছে আপনার মানব সম্পদ, এটা নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার দরকার নেই। আমরা মানব সম্পদের ক্ষেত্রে যেটা ছিল, আমরা মানব সম্পদের ক্ষেত্রে এখানে দেখেছি যে মানব সম্পদ ব্যবস্থাপনাটা এটা অর্গানাইজেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ। তো এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের এখানে আলাদা কৌশল আছে, বা হিউম্যান রিসোর্স তৈরি করার ক্ষেত্রেও আমরা এখানে সিলেকশন থেকে শুরু করে এখানে ট্রেনিং, ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জায়গাতেই সোশ্যালাইজেশনের ক্ষেত্রেও এখানে কিছু স্ট্র্যাটেজি ফলো করা হয়। এরপর হচ্ছে মেধা ব্যবস্থাপনা, এটাও আমরা মানব সম্পদ কৌশলের একটা নির্দিষ্ট কৌশল বলি, যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। তো ট্যালেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে এমপ্লয় যারা আছে এখানে এমপ্লয়ীদের ভিতরে যারা ইনোভেটিভ আইডিয়া যাদের বেশি অথবা যারা এখানে ট্যালেন্ট আমরা যাদেরকে বলি যে আমার অর্গানাইজেশনের সব এমপ্লয়ি কিন্তু একরকম না। তো ট্যালেন্ট বলতে আমরা এখানে আমার ব্যবসার জন্য যাদেরকে আমরা ভবিষ্যতে কাজে লাগাইতে পারবো যারা অনেকটাই ইনোভেটিভ বা ক্রিয়েটিভ, যাদের থিঙ্কিং লেভেলটা ভালো। ক্রিয়েটিভ বলতে আমরা বুঝি হচ্ছে যারা থিঙ্কিং করতে পারে, থিঙ্কিংটাকে সে আবার এটাকে শেপ দিয়ে এটাকে আবার সে ইনোভেশন বা কাজের দিকে নিয়ে যেতে পারে, এরকম মানুষগুলাকে আমরা বলি হচ্ছে ক্রিয়েটিভ। তো এদেরকে আমাদের ম্যানেজ করতে হয়। তো এদেরকে আমরা বলি হচ্ছে এদেরকে ম্যানেজ করতে হলে আমাদের এই মেধাবী যারা আমার অর্গানাইজেশনে আছে, ধরো আমার প্রতিষ্ঠানে অনেকে হইতে পারে ইউনিভার্সিটির, অনেকে কলেজের হইতে পারে, অনেকে আবার কোনো ডিগ্রি ছাড়াও হইতে পারে। তো এই লেভেলগুলো আমার অর্গানাইজেশনে থাকে। তো এখানে যদি ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট আমার অর্গানাইজেশনে থাকে এবং ভালো একটা ইউনিভার্সিটি থেকে যদি কোনো এখানে এমপ্লয়ি আমার অর্গানাইজেশনে জব করে, তার ক্ষেত্রে অবশ্যই আমার একটা ভিন্ন স্ট্র্যাটেজি বা কৌশল থাকা দরকার। তাকে আমার টাইম টু টাইম ট্রেনিং দিতে হবে, অথবা তাকে আমি হায়ার এডুকেশনের জন্য আমি ডিপ্লোমা কোর্স করাতে পারি, বা তার স্পেসিফিক কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু এখানে স্ট্র্যাটেজি নিতে পারি। তো এটাকে আমরা নির্দিষ্ট মানব সম্পদ কৌশল বলতেছি। তো এই গেল আমাদের নির্দিষ্ট মানব সম্পদ কৌশল নিয়ে আলোচনা। তো আমাদের বাকি যে আলোচনাটা আছে আমরা আমরা সরাসরি চলে যাবো হচ্ছে আপনাদের বইয়ে, সেখানে আপনারা বাকি যে আলোচনাটা আছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব আপনাদের বই থেকে। তো এখানে আপনাদের বইয়ের ভিতরে আমাদের আলোচনা আমরা যেখানে চালাচ্ছি সেটা যদি আপনাদেরকে আমি নিয়ে যাই, আপনাদের বইয়ের ভিতরে হচ্ছে এই আলোচনাটা আছে আপনাদের ইউনিট 3 আপনার প্রথম পার্টই আছে। তো প্রথম পার্টটা আমরা এখনই শেষ করে ফেলবো। প্রথম পার্টটা শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড পার্টে ঢুকে যাব। তো এইখানে 3.1 এ আমরা এতক্ষণ আলোচনা করেছি, যে 3.1 এ আমাদের এতক্ষণ যা আলোচনা হয়েছে এই 3.1 এর এই জ্ঞান ব্যবস্থাপনা, মানব সম্পদ, মেধা ব্যবস্থাপনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও এখানে শিক্ষা ও উন্নয়ন, পুরস্কার, শ্রমিক কর্মী সম্পর্ক, এগুলো আছে। তো এগুলো আপনারা প্রত্যেকটাই এক একটা স্ট্র্যাটেজি, এগুলো খুব সহজ জিনিস, আপনারা একটু বাসায় দেখে নিলে এগুলো পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা এটা নিয়ে সময় নষ্ট করতেছি না, আমরা প্রথম ইউনিটটা শেষ করে ফেলবো। তো প্রথম ইউনিটটা আমরা শেষ করে আমাদের নির্দিষ্ট প্রথম ইউনিটে আমরা আলোচনা করেছি হচ্ছে সার্বিক আপনার মানব সম্পদ কৌশল নিয়ে, এবং এখন যেটা আলোচনা করে শেষ করছি সেটা হচ্ছে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল নিয়ে। এখন আমরা দ্বিতীয় ইউনিট যেটা আছে 3.2 তে চলে যাব। এই 3.2 তে আপনাদের যে বিষয়টা আমরা আলোচনা করব, যেটা আমরা সূচিপত্র দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে ফলপ্রসূ মানব সম্পদ কৌশল নিয়ে আলোচনা করব বা কৌশলের নিয়ামক নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলি হচ্ছে গাইডলাইন বা ডাইরেকশন। যে আপনি যদি একটা ইফেক্টিভ এইচআর স্ট্র্যাটেজি তৈরি করতে চান, ইফেক্টিভ হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে আপনার এই ডাইরেকশন বা ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে। আপনি এই ডাইরেকশন বা ক্রাইটেরিয়া ফলো করে আপনার উপরে এই যে আমরা এতক্ষণ ট্যালেন্ট ম্যানেজমেন্ট অথবা এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা আমাদের এইখানে সিএসআর অথবা যত নলেজ ম্যানেজমেন্টের যে কৌশলগুলোর আলোচনা করেছি, এই প্রত্যেকটা কৌশলই আপনি যখন নিতে যাবেন, এই কৌশলগুলো নিতে গেলে আপনাকে ডাইরেকশন হিসাবে আপনার এই নিচের যে বিষয়গুলো আছে আপনাকে হেল্প করবে। তো আমরা দেখি যে এই একটি ফলপ্রসূ স্ট্র্যাটেজি তৈরি করতে গেলে, মানব সম্পদ কৌশল তৈরি করতে গেলে কোন কোন বিষয়গুলো আমাকে একটু খেয়াল করতে হবে। তো প্রথম যেটা আছে আমরা এখানে বলতেছি যে এখানে ইফেক্টিভ এইচআর স্ট্র্যাটেজি ফলো করতে হলে আমরা ইফেক্টিভ এইচআর স্ট্র্যাটেজি যেটা এখানে হাইলাইট করে দিয়েছি, দেখেন যে একটি ফলপ্রসূ মানব সম্পদ কৌশল হলো সেই কাজ নির্ধারণ করা যা প্রতিষ্ঠান অর্জন করতে চায়। তার মানে হচ্ছে আমরা এখানে মানব সম্পদ কৌশল বলতে কিছু কাজকে বলতেছি, কৌশল বলতেই এখানে কিছু কাজকে আমরা বলতেছি যেই কাজটা ব্যবহার করে প্রতিষ্ঠান আসলে তার লক্ষ্য বা উদ্দেশ্যটা অর্জন করতে চায়। তো এই কাজগুলা আমি নির্ধারণ করতে গেলে বা এই ফলপ্রসূ স্ট্র্যাটেজিটা আমার নিতে গেলে আমার এইখানে এই কাজগুলাকে একটু হাইলাইট করতে হবে। যেমন প্রথম আমি যদি একটা ফলপ্রসূ মানব সম্পদ কৌশল গঠন করতে চাই, প্রথমেই আমার ব্যবসায়ের প্রয়োজন এটা সন্তুষ্ট করবে কিনা সেটা আমার খেয়াল রাখতে হবে। আমি একটা স্ট্র্যাটেজি নিলাম, এটা যদি বিজনেসের নিডটাই ফুলফিল না করে তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ কোনো স্ট্র্যাটেজি হবে না। এই কারণে প্রথম নিয়ামক হচ্ছে আমার ব্যবসার প্রয়োজনটা আমার স্ট্র্যাটেজি দিয়ে ফুলফিল হবে কিনা সেটা আগে আমাকে দেখে নিতে হবে। এটা হচ্ছে প্রথম গাইডলাইন বা নিয়ামক। দ্বিতীয় হচ্ছে এটি হতে হবে বিশেষ আমরা বলি হচ্ছে বিশদ বিশ্লেষণাত্মক, বা এটাকে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের কাছে এটা বুঝাই দিতে হবে। স্ট্র্যাটেজি ধরেন যে আমি একটা অনুমান করলাম বা একটা কল্পনা করলাম, একটা ক্রিয়েটিভ আইডিয়া আমার মাথায় আসলো, এটাই কিন্তু স্ট্র্যাটেজি হয়ে যাবে না। এই ক্রিয়েটিভ আইডিয়াটা যদি আপনি বলে বিশ্লেষণ করে করে দেখাই দিতে পারেন, তখন এটাকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারবো। ঠিক আছে, আপনাকে যদি আমি বলি যে সরকারি অফিসে আপনি সেবা সহজীকরণ করবেন, যে সরকারি অফিসে আমরা দেখি যে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা, এক সরকারি কর্মকর্তা আরেক সরকারি অফিসে গেলে তার যে কোনো প্রয়োজন মিট আপ করতে গেলে তাকে কিন্তু বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো আপনাকে যদি বলি যে এই সেবা সহজীকরণ আপনি করবেন, তো এটা আপনি কিভাবে করবেন? একটা সরকারি প্রতিষ্ঠানে ধরেন যে আপনি পাসপোর্ট অফিসে আপনি পাসপোর্ট করতে যাবেন, তো পাসপোর্টটা আপনি সহজে কিভাবে পাবেন? অথবা ড্রাইভিং লাইসেন্স আপনি করতে যাবেন, আপনি বিআরটিতে আপনি কিভাবে সহজে ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন? তো এই সেবা সহজীকরণের আপনাকে যদি আমি কৌশলটা বলতে বলি, তো প্রথমেই আপনার কিন্তু এখানে আসবে যে আপনি এটা আসলে কিভাবে করবেন। তো আমরা জানি যে বিআরটিতে গেলে আপনার একটা লাইসেন্স পাইতে অনেক সময় লাগে এবং অনেক দালাল টালাল এবং এখানে পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ টাশ করে আপনার লাইসেন্স পাইতে প্রায় 1-1.5 বছরের উপরে লেগে যায়। তো এইটা আপনি কিভাবে অল্প সময় দিতে পারবেন? যারা এখানে ড্রাইভিং লাইসেন্স পাইতে চায় তাদেরকে কিভাবে আপনি অল্প সময় দিবেন? তো এটাই হচ্ছে অল্প সময় কিভাবে দিবেন, এটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আপনি কিভাবে এটা করবেন এটা আপনাকে ভাইঙ্গা বুঝাই দিতে হবে। এটাই হচ্ছে সেকেন্ড কথাটা এখানে বলছে যে এটা হতে হবে বিশেষ বিশ্লেষণাত্মক, যেটাকে আপনার খুব ভালোভাবে ভাইঙ্গা বুঝাই দিতে হবে যে কিভাবে এটা সহজে করা যাবে। এবং শুধু হালকা চিন্তা ভাবনা করলেই এখানে হবে না যে আপনি খুব সহজেই ধরেন যে বলে দিলেন যে এইভাবে এইভাবে করে ফেলেন, আসলে এটা প্র্যাকটিক্যালি এত সহজ না। এটা আপনাকে বিশেষ বিশ্লেষণ করে এবং আমরা পাইলট যেই আমরা প্রোগ্রাম বলি সেটার মাধ্যমে কিন্তু এটা করে দেখাতে হবে যে এটা এভাবে করা যায়। এরপর হচ্ছে এটি বাস্তবায়নযোগ্য কর্মসূচিতে রূপান্তর করতে হবে। হ্যাঁ, এটাকে আপনার সমস্যাটাকে ফিল করে এটাকে আপনার সমাধান করবে এরকম আপনি কাজ হাতে নিয়ে এটাকে বাস্তবে আপনি করে যদি দেখাতে পারেন, এটাকে আমরা বাস্তবায়নযোগ্য কর্মসূচি বলি। একটু আগে যেটা বললাম যে পাইলট প্রোগ্রাম আপনাকে নিতে হবে। ধরেন আপনি বিআরটিতে গিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনি 3 মাসের ভিতরে, যারা এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে 3 মাসের ভিতরে আপনি ড্রাইভিং লাইসেন্সটা দিবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটা দিবেন? তো এই কারণে এখানে বাস্তবায়নযোগ্য আপনার কর্মসূচিতে এটাকে রূপান্তর করে আপনার স্ট্র্যাটেজিটাকে দেখাই দিতে হবে যে আসলে এটা কিভাবে দেওয়া যাবে। এরপর হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত এবং সমন্বিত হতে হবে। কাজগুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং সমন্বিত হতে হবে এবং একে অপরকে সমর্থন করতে হবে। যেমন আপনি লাইসেন্স করতে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আমরা জানি যে ড্রাইভিং লাইসেন্স পাইতে হলে এখন 8ম শ্রেণী পাস মিনিমাম লাগে। তো আপনি এখানে একটা লোক ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে আসলো, সে 8ম শ্রেণী পাস কিনা সেটা যাচাই করতে হবে এক জায়গাতে। হ্যাঁ, তার বয়স হয়েছে কিনা, 18 বয়স হয়েছে কিনা তার, সেটা আপনার এখানে দেখতে হবে। তারপরে সে ধরেন যে আপনার এখানে আমরা এই যে 3 মাসের জন্য এখানে আমরা যেটাকে বলি যে ট্রেনি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়ে থাকে, তো সেই ট্রেনি হিসাবে ড্রাইভিং লাইসেন্স প্রথম 3 মাসের জন্য সে পায়, সে এখন শিখবে। তো এইভাবে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখানে কাজগুলা ভাগ করা আছে। তো আপনি এই প্রত্যেকটা জায়গাতে যে কাজগুলা ভাগ করা আছে এইগুলাকে সবগুলাকে সমন্বিত করেই আপনি ফাইনালি তাকে ড্রাইভিং লাইসেন্সটা দিবেন। হ্যাঁ, তো এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি 3 মাসের ভিতরে তার হাতে পৌঁছে দিবেন। তো এটার জন্য কিন্তু প্রত্যেকটা কাজ আপনার স্টেপ বাই স্টেপ, তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, ছবি তোলা, তার ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দেওয়া, প্র্যাকটিক্যালি ফিল্ডে যায় টেস্ট দেওয়া, এটা 3 মাসে আপনি কিভাবে করবেন, এটার জন্য আপনি যে কর্মসূচিটা হাতে নেবেন এটা প্রত্যেকটা আপনি স্টেপ বাই স্টেপ একটার সাথে আপনার আরেকটাকে লিঙ্ক করাইতে হবে, যাতে সে সহজেই 3 মাসের ভিতরে যে অ্যাপ্লিকেশন করেছে যাতে তার ড্রাইভিং লাইসেন্সটা সে বৈধভাবে পেয়ে যায়, দালালের কাছে না যে তার অতিরিক্ত অর্থ এবং সময় ব্যয় না করে। তো এইভাবে আমরা এখানে এই যে ফলপ্রসূ মানব সম্পদ কৌশল তৈরি করতে গেলে এই গাইডলাইনগুলো আমরা ফলো করি। এবং লাস্টে যেটা আছে, এটি সরলরৈখিক কর্মকর্তা এবং কর্মীদের প্রয়োজন হিসাবে নিতে হবে, যে এখানে কর্মীদেরকেও ইনভলভ করাইতে হবে। যারা এখানে সরলরৈখিক কর্মী বলতে আমরা কর্মকর্তা বলতে এখানে যারা উপরে লেভেলে যারা অফিসার আছে, যারা এখানে ফিল্ডে ধরেন যে বিআরটি এর ক্ষেত্রে যারা এখানে টেস্ট নেয়, হ্যাঁ, যারা আমরা পরিদর্শক বলি, যে আপনি ধরেন যে হুন্ডা চালাতে পারেন কিনা, যে আপনাকে হুন্ডার লাইসেন্স দিবে বা হালকা যানবাহনের লাইসেন্স দিবে, আপনি হুন্ডা চালাতে পারেন কিনা যে পরীক্ষা করবে, সে একজন অফিসার। হ্যাঁ, তারপরে আপনার ধরেন যে এইখানে প্রত্যেকটা লেভেলেই আপনি পাস করে গেলে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট বা ভাইভা টেস্ট। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা লেভেলেই এখানে কর্মকর্তা কর্মচারী আছে। তো তাদেরকে এখানে ইনভলভ করাইতে হবে। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তারা যদি দালালের মাধ্যমে ধরেন যে স্পেশাল সিগনেচার দেখে পাস ফেল নির্ধারণ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই ভালো পরীক্ষা দেন আপনাকে তারা ফেলই দিবে। আপনি যতই ধরেন যে এখানে সময় বাঁচানোর চেষ্টা করেন, তারা কিন্তু আপনাকে লেংদি প্রসেসেই নিয়ে যাবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স পাইতে 1.5 বছরই লাগবে। তো এই কারণে আমরা এখানে কর্মকর্তা যারা আছে এবং কর্মচারী যারা আছে তাদেরকে আসলে আমাদের এই যে স্ট্র্যাটেজি, আমাদের স্ট্র্যাটেজির সাথে আমাদের এই কৌশলের সাথে ব্যবসার যে উদ্দেশ্যটা আছে, বা আমরা এই বিআরটি তো আর ব্যবসা করে না, এটা সেবা প্রদান করে, এই সেবার যে উদ্দেশ্যটা আছে যে সহজে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা, এটা কিন্তু এখানে মিল করাইতে হবে। কৌশল এবং ব্যবসার কৌশল, মানব সম্পদ কৌশল এবং ব্যবসার কৌশলটা মিল করাইলেই দেখা যাবে যে আপনার ইফেক্টিভ স্ট্র্যাটেজি হবে। তো এইভাবেই আমরা ইফেক্টিভ হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি গঠন করতে গেলে এই 6টা নিয়ামককে আমরা ফলো করতে পারি। এরপরে আমরা এখানে চলে যাব হচ্ছে মানব সম্পদ উন্নয়নের কৌশল, যে ডেভেলপিং এইচআর স্ট্র্যাটেজি। আমরা যদি এইচআর স্ট্র্যাটেজি ডেভেলপ করতে চাই, একটা মানব সম্পদ আমরা কৌশল উন্নয়ন করতে গেলে আমাদের এখানে 6টা পদক্ষেপ আছে। তো আমরা একটা মানব সম্পদ কৌশলের উন্নয়ন করব, তো এই কৌশল উন্নয়ন করতে গেলে 6টা পদক্ষেপ লাগবে। একটু আগে আমরা যেটা বললাম যে কৌশল হচ্ছে বা স্ট্র্যাটেজি আপনি নেবেন হচ্ছে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্সের সেবা প্রদান আপনি সহজ করবেন, সহজীকরণ করবেন। 1.5 বছরের জায়গায় আপনি 3 মাসের ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে দিবেন। তো এইটা করার জন্য আপনার কিন্তু সেবাটার উন্নয়ন করতে হবে। বিআরটি এর প্রত্যেকটা জায়গাতেই আপনার এখানে উন্নয়ন দরকার আছে। তো এখানে গ্র্যাটেন্ট মানব সম্পদ কৌশলের উন্নয়নের 6টি পদক্ষেপের কথা বলেছেন, যে আপনি যে আপনার সেবা সহজীকরণ করবেন, সেবা যেহেতু আপনার এই মানব সম্পদ দিয়ে দিবেন, তো এই কারণে আপনার তাদেরকে উন্নয়ন করতে হবে। তো তাদেরকে এখানে উন্নয়ন করতে গেলে আমরা এখানে কিছু স্ট্র্যাটেজি আপনাদের কি স্পেসিফিক বলে দেয়। এখানে 6টা কাজ আপনার করতে হবে, যে এই 6টা কাজ বা পদক্ষেপ নিয়ে আপনি মানব সম্পদের এই কৌশলটার উন্নয়ন করতে পারবেন। তো আমরা এতক্ষণ মানব সম্পদ কৌশলের একটু আগে যেটা আলোচনা ছিল, আমরা মানব সম্পদের কৌশল কিভাবে নিতে হবে এটার গাইডলাইনটা 6টা গাইডলাইন আমরা শিখেছিলাম, যে 5টা গাইডলাইন, যে মানব সম্পদ কৌশলটা কিভাবে নিতে হবে, এটা ডাইরেকশনটা আমরা পড়েছিলাম একটু আগে। আর এখন দেখবো এই কৌশলটা আমরা নেওয়ার পরে মানব সম্পদ কৌশল কিভাবে প্রণয়ন করতে হবে, এটা আমরা পালন করার পরে ধরেন যে আমরা একটা মানব সম্পদ কৌশল আমরা প্রতিষ্ঠানে চালাচ্ছি, তো এই কৌশলটাকে কিভাবে আমরা উন্নয়ন করতে পারবো। আর মানে আমরা টাইম টু টাইম কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজিটা আছে এটাকে কিন্তু উন্নয়ন করতে হয়। একটা স্ট্র্যাটেজি আগের যে পর্যায়ে ছিল এটাকে টাইম টু টাইম আপনার মডারেট করতে হয় বা উন্নয়ন করতে হয়, এটা কিভাবে করবেন। তো এখানে ব্র্যাটেন্ট আপনার 6টা পদক্ষেপের কথা বলেছে, যেটার মাধ্যমে আপনি মানব সম্পদ কৌশলটাকে উন্নয়ন করতে পারবেন। প্রথম যেটা হচ্ছে এখানে নির্দেশনা দানের তত্ত্বাবধান দল তৈরি করতে হবে। উনি বলেছেন যে বিল্ডিং গাইডিং কোয়ালিশন, যে আপনার এখানে গাইডিং কোয়ালিশনের কথা যেটা আছে, যে সকল অংশ থেকে আপনার প্রতিনিধি নিয়ে আপনার একটা গাইডিং কোয়ালিশন অথবা আপনার এখানে তত্ত্বাবধান দল তৈরি করতে হবে, যে তারা এখানে মনিটর করবে। ধরেন যে আমরা বিআরটি কেই আজকে এক্সাম্পল হিসেবে রাখি, বিআরটি এর সেবা সহজীকরণ বা লাইসেন্স আমরা 3 মাসে দিব, এটা কিভাবে করব। তো আমাদের করতে গেলে অবশ্যই এখানে মানব সম্পদ কৌশলের উন্নয়ন করতে হবে। মানে প্রত্যেকটা জায়গাতে যারা এখানে এমপ্লয়ি এবং এখানে ওয়ার্কার যারা আছে তাদের কাজটা আমার মনিটর করে তাদের সেবাটাকে আমার ডেভেলপ করে দিলেই তারা যদি সুইফটলি কাজ করে এবং তাদেরকে যদি আমি এখানে স্ট্র্যাটেজিক্যালি কাজ করাইতে পারি, তাহলে আমি 3 মাসে ড্রাইভিং লাইসেন্সটা দিতে পারবো। তাহলে আসেন দেখি আমরা কিভাবে এই কাজটা করতে পারি, মানে এই মানব সম্পদের কৌশলটা আমি কিভাবে উন্নয়ন করতে পারি। প্রথম হচ্ছে আমরা বলেছি যে নির্দেশনা দানের জন্য তত্ত্বাবধান দল তৈরি করতে হবে, তার মানে এখানে আপনার এখানে লিডার তৈরি করতে হবে। মূল কথা হচ্ছে যে স্ট্র্যাটেজিটা এখানে প্রথম যেটা আছে, যে গাইডিং বিল্ডিং গাইডিং কোয়ালিশন, যে যারা এখানে গাইড দিবে, এখানে এরকম আপনার কোয়ালিশন বা এখানে তত্ত্বাবধান দল তৈরি করতে হবে, যারা ধরেন যে এখানে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে বা পুরা বিআরটি এর এই কাজটা সহজীকরণ করার জন্য এই দলটা আপনার নেতৃত্ব দিবে। তো এই দলটা আপনার প্রত্যেক লেভেল থেকেই এখানে একজন একজন করে এই দলে আপনার কর্মী থাকবে, মানে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই এখানে একজন করে এখানে নেতা নির্বাচন করবে। যেমন এখানে যারা টেস্ট আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নিবে, রিটেন পরীক্ষার জন্য রিটেন পরীক্ষা তত্ত্বাবধান করার জন্য একজন লোক আপনি নিয়োগ করে দিলেন। যারা এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যারা হুন্ডা চালায় সে পারে কিনা, এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরিদর্শকের জন্য একজন লোক আপনি নিয়োগ করে দিবেন। আবার এখানে কাগজপত্র ঠিক আছে কিনা দেখার জন্য একজন লোক আপনি এখানে নিয়োগ করে দিবেন, যারা কাগজপত্রের সমস্যা হলে তারা এখানে সলভ করবে। তো এইভাবে আপনি এখানে প্রত্যেকটা জায়গাতে বিআরটিতে নির্দেশনা দানের জন্য আপনি তত্ত্বাবধান দল তৈরি করবেন। এরপরে আসেন দ্বিতীয়ত, আমরা যদি এই মানব সম্পদ কৌশলের উন্নয়ন করতে যাই, আমাদের এখানে ভবিষ্যতের ধারণা করা, যে ইমাজিন ফিউচার, যে আমরা ভবিষ্যতের ধারণা এখানে আমাদের এখানে ভবিষ্যতের ধারণা যেটা আছে এটা এখানে করতে হবে। তো ভবিষ্যতের ধারণা যেটা আমরা বলি হচ্ছে আপনার এখানে ফিউচার, আপনার যে ডাইরেকশনটা হবে বা ফিউচার আপনি কি করতে যাচ্ছেন এটা নিয়ে আপনার এখানে একটা গাইডলাইন থাকবে, বা আপনার ভবিষ্যতে কি পরিবর্তন হইতে পারে, এই এক্সটার্নাল কি ধরনের সমস্যা হইতে পারে, এইটার জন্য এখানে একটা আপনার ধরেন যে ভিশনারি চিন্তা, এখানে একটা ধরেন যে আইডিয়া আপনার এখানে ডেভেলপ করা লাগবে। যেমন আমরা জানি যে বর্তমানে করোনা পরিস্থিতি, এটা ধরেন যে একটা ভবিষ্যতের অ্যালার্ম ছিল, আমরা তো আগে জানতাম না। ধরেন যে করোনা পরিস্থিতি এখন শুরু হয়ে গেল বা 1 বছর ধরে চলতেছে, এখন 2 বছর পড়ছে। তো এখন যারা আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করব বা যারা ধরেন যে ড্রাইভিং লাইসেন্স পেতে যাচ্ছে, তারা আসলে কিভাবে এই ড্রাইভিং লাইসেন্সটা পাবে? তো আপনার এই যে ভবিষ্যৎ ধারণা, আপনার যদি ভবিষ্যৎ ধারণাটা এমন হইতো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই চিন্তা করছিলেন, এই কারণে আমরা ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে কিন্তু আমরা অনেকটা হলেও রিলিফ পাইছি। তো ধরেন যে এরকমই আপনি যদি ভবিষ্যৎ ধারণা নিয়ে রাখতেন যে বিআরটিটাকেও আপনার অনলাইনে নিয়ে যেতে হবে, বিআরটি এর প্রত্যেকটা সেবা অনলাইনে পাওয়া যাবে। যেমন কেউ যদি আপনার এই ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে চায়, সে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, এটা অলরেডি আছে। কেউ যদি ধরেন যে এখানে সে ট্রেনিং হিসাবে এখানে কার্ড পাইতে চায়, তো এই কার্ডটাও সে অনলাইনে পাবে। এইটা যদি এই সেবাটা দিত তাহলে কিন্তু অনেকেই আপনার টাকা দিয়ে অনলাইনে এই কার্ডটা নামা নিতে পারতো, এবং সে কিন্তু রাস্তাঘাটে ট্রেনিং এর জন্য এই কার্ডটা নিয়ে সে চালালে আপনার ট্রাফিক পুলিশের হ্যারাসমেন্ট থেকে কিন্তু সে বাঁচা যেতে পারতো। এরপর হচ্ছে পরীক্ষার জন্য যে সেবা, যে আপনি পরীক্ষা কখন হবে, এটা আপনার অনলাইনে যদি SMS দিয়ে, বা আপনি যখনই ট্রেনিং কার্ডটা নিয়েছেন আপনাকে যখন SMS দিয়ে জানানো হবে যে আপনার ওই দিনে পরীক্ষা হবে, তো পরীক্ষাটা আপনার কিভাবে হবে, পরীক্ষা ধরেন যে প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই যেতে হবে, রিটেনটা যদি আপনার অনলাইনে করে ফেলা যায়, রিটেন পরীক্ষাটা আপনি অনলাইনে নিয়ে নিতে পারেন। তো এইভাবে দেখা গেছে যে ভবিষ্যতের ধারণাটা যদি আপনি আগে থেকে অনলাইন করে ফেলতে পারতো বিআরটিএ, তাহলে কিন্তু এখানে বিআরটি এর কাজটা সহজ হইতো এবং সেবাটাও সহজীকরণ করা যেত, মানুষের আর ভোগান্তি হইতো না। এখন আর ধরেন যে কেউ ধরেন যে বিআরটিতে যে পরীক্ষা দিয়ে লাইসেন্স পাওয়াটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে করোনার ভিতরে। তো এই সমস্যাটা কিন্তু থাকতো না যদি আমরা ভবিষ্যতের ধারণাটা করতে পারতাম। তো এইভাবেই আমরা বলি যে কৌশল প্রণয়ন করতে গেলে ভবিষ্যতের ধারণা নিতে হবে, যে ভবিষ্যৎ আসলে কোন দিকে টার্ন নিবে, প্রযুক্তি কি চেঞ্জ হবে কিনা। 3 নাম্বার হচ্ছে আপনি যদি কৌশলগত উন্নয়ন করতে যান, তো কৌশলগত উন্নয়ন করতে গেলে 3 নাম্বার হচ্ছে বর্তমানে সক্ষমতা অনুধাবন এবং শূন্যতা চিহ্নিতকরণ। এটাকে আমরা বলি হচ্ছে যে বর্তমানে প্রতিষ্ঠানটা কোথায় আছে এবং ভবিষ্যতে আমরা কি করতে যাচ্ছি, তো এটার ভিতরে যে গ্যাপটা আছে এইটা আপনাকে বাইর করতে হবে। তো বর্তমানে প্রতিষ্ঠানটা কোন জায়গাতে আছে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানে কোন জায়গায় যাওয়ার জন্য প্রত্যাশা আছে, এই যে গ্যাপ বা পার্থক্যটা, এটা আপনার বুঝতে হবে যে আপনি হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজিটা ডেভেলপ করতে চাচ্ছেন। ডেভেলপ করে আপনি বর্তমান অবস্থান থেকে প্রতিষ্ঠানটাকে ভবিষ্যৎ অবস্থানে নিয়ে যাবেন। তো বর্তমান থেকে ভবিষ্যতে নিতে গেলে আপনার মাঝখানে কতটুকু হার্ডেলস বা কতটুকু সমস্যা আপনার ফেস করে যাইতে হবে, বা এখানে গ্যাপটা কতটুকু, যে আপনি লাভ দিয়েই পার হইতে পারবেন নাকি এখানে সাঁকো লাগবে, নাকি এখানে ব্রিজ বানাইতে হবে, নাকি ব্রিজ দেওয়া হবে না, এখানে ধরেন যে আপনার জাহাজ লাগবে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে, এটা আপনার আগে চিন্তা করে নিতে হবে যে গ্যাপটা আসলে কতটুকু। তো এই কারণে এখানে বর্তমানের সক্ষমতা এবং আপনি ভবিষ্যতে যেখানে যেতে যাচ্ছেন এর ভিতরে যে পার্থক্যটা আছে, এটা যত কমায় নিয়ে আসতে পারবেন তত ভালো। গ্যাপ যত বেশি হবে তত কিন্তু আপনার সমস্যা আপনি ভবিষ্যতে ফেস করবেন। তো এইটাও আপনার উন্নয়নের জন্য মূল কথা, যে আপনার কিন্তু এখানে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে গেলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যতের ভিতরে আকাশ কুসুম চিন্তা করে কোন স্ট্র্যাটেজি নেওয়া যাবে না। স্ট্র্যাটেজি যেটা ডুয়েবল, হ্যাঁ, প্রেজেন্টে দাঁড়ায় আপনি ভবিষ্যৎ চিন্তা করবেন ঠিক আছে, কিন্তু আকাশ কুসুম চিন্তা করা যাবে না, যেটা সম্ভব বাস্তবসম্মত ততটুকুই আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। 4 নাম্বারে হচ্ছে যে সিস্টেমের নকশা করা। আপনি 3 নাম্বারে আপনার গ্যাপটা আপনি বুঝে যাবেন, এই গ্যাপের ভিতরে আপনি ধরেন যে সাঁকো করবেন না ব্রিজ করবেন, এইটা হচ্ছে আপনার 4 নাম্বারে আশা করতে হবে, যে সিস্টেমের নকশা করা, যে বর্তমান অবস্থা থেকে আপনি ভবিষ্যৎ অবস্থাতে আপনার প্রতিষ্ঠানটাকে নিয়ে যাবেন, মানে বর্তমান স্ট্র্যাটেজি থেকে আপনি ভবিষ্যতে আপনি নতুন একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করুন। তো এই পরিবর্তনটা করতে গেলে আপনার সিস্টেমের কি ধরেন যে নকশা করতে হবে বা সিস্টেমের কি পরিবর্তন করতে হবে। তো সিস্টেমের কি পরিবর্তন করতে হবে এটার জন্য আপনার আসলে সিস্টেমের একটা নকশা দরকার, যে সিস্টেমে আমি এই এই জায়গাতে সংশোধন করব। যেমন আপনারা জানেন যে পদ্মা সেতু যখন আমরা করা শুরু হয়, পদ্মা সেতুর মাঝখানের পিলারগুলা কিন্তু আপনার সিস্টেম অনুযায়ী করা যায় না, এটাকে একটু ইনোভেশন করে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়েছে, কারণ এই মাঝখানে আপনার পিলার আপনার গাঁথা যাচ্ছিল না। তো এটাকে কিন্তু দিক পরিবর্তন করে একটু সরাই নিয়ে কিন্তু পিলারটা গাঁথা হয়েছে, মাঝখানের যে পিলারগুলা। তো এই কারণে সিস্টেমের কিন্তু ডেভেলপ করতে গেলে এরকম কিছু পরিবর্তন আপনার সবসময় মাথায় চিন্তা করা রাখবে। যে এই কারণে এখানে বলছে যে প্রতিটি অংশই এমন ভাবে পরিচালিত হবে যেমন সবগুলো একসাথে মিলে একটি অর্থপূর্ণ জিনিস তৈরি করে। তো সিস্টেমের প্রত্যেকটা অংশে আলাদা আলাদা আপনি চিন্তা করবেন এবং আলাদা আলাদা চিন্তা করে এগুলাকে একসাথে একটা অংশে নিয়ে আসতে হবে, যেটাকে আমরা সিস্টেম বলি। তো আমরা সিস্টেমের সংজ্ঞা অনেকেই জানি, যে সিস্টেম আমরা বলি যে সিস্টেম হচ্ছে আপনার অনেকগুলো কাজের সমষ্টি, যেগুলা ছোট ছোট কাজ, যেগুলাকে আমরা ইন্টার রিলেটেড এবং ইন্টারডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস বলি। A system is a set of activities, set of interrelated and interdependent activities that is directed to achieve a specific goal or objectives. যে আপনার কতগুলি ইন্টাররিলেটেড এবং ইন্টারডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটিস, যেটাকে একটার সাথে আরেকটাকে আমরা গঠিত করে আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করার জন্য পরিচালিত করি, যেইভাবে বা মানে যে প্রক্রিয়া, সেটাকে আমরা এখানে সিস্টেম বলতেছি। তো সে কারণে এখানে সিস্টেমের নকশা করতে হবে, যে আপনি কোনো কৌশল ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই যে পরিবর্তন করতে যাচ্ছেন এই পরিবর্তনটার নকশা আপনার তৈরি করতে হবে, এবং সেই নকশা তৈরি করার পরে সিস্টেমের একটা গতিশীল মডেলও আপনার এখানে তৈরি করতে হবে। নকশার সাথে সাথে এখানে মডেলটা এই কারণে দরকার যে আপনি নকশা করছেন, নকশা দিয়ে কিন্তু আমরা জানি যে বাড়ির নকশা করে আগে ইঞ্জিনিয়াররা, নকশা দিয়ে কিন্তু আপনার পুরাপুরি আপনি আইডিয়া পাবেন না বা মানুষকে বুঝাইতে পারবেন না যে আসলে আপনি কি করতে যাচ্ছেন। তো সেই কারণেই সিস্টেমের নকশা করার পরে কিন্তু এটার উপরে ভিত্তি করে সিস্টেমের একটা গতিশীল মডেল তৈরি করে, সিস্টেমের মডেল তৈরি করা হয়, এবং এই মডেলটাকে আমরা আবার মডিফাই করার জন্য আবার এটাকে গতিশীল মডেল তৈরি করি। মানে সিস্টেমটার কোন কারণে যদি পরিবর্তন করতে হয় তাহলে কোন জায়গাতে পরিবর্তন করা লাগবে। তো এই পরিবর্তনটাকে ভবিষ্যতের এই পরিবর্তনটাকে যাতে সহজেই অ্যাডজাস্ট করে এই সিস্টেমটা আগায় যেতে পারে, ওই ধরনের কিন্তু আমরা এখানে প্রত্যেকটা জায়গাতেই কিছু অংশে আমরা কিন্তু এরকম গতিশীল কাজ বা প্রক্রিয়া আমরা কিন্তু অ্যাড করে রাখি। যেমন আমরা এখানে এই ইয়ার ক্ষেত্রে বললাম, যে প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে বললাম যে আপনার অনলাইন কিন্তু প্রত্যেকটা সার্ভিস আগে থেকে ছিল। বিআরটি এর যে সেবাটা ধরেন যে এখন যারা ধরেন ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিল বা ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেকেই পরীক্ষা দিয়েছেন, এরকমও আছে যে পরীক্ষা দিয়ে দিচ্ছেন। আমরা বিআরটি নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, বিআরটিতে আসি। ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি পরীক্ষা দিয়ে দিচ্ছেন, এখন এই পরীক্ষা দেওয়ার পরে আপনি ড্রাইভিং লাইসেন্সটা কালেক্ট করবেন। তো এখন আপনি কালেক্ট করবেন, আপনার এখন মোবাইলে ধরেন যে SMS আসতেছে, আপনার ড্রাইভিং লাইসেন্সটা হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনি এখন কি করবেন। তো এখন এটা বিআরটিএ এই একটা গতিশীল সিস্টেম চালু করছে। আপনি আপনার মোবাইল অপশনে যে আপনি যেভাবে ট্রেন চেকিং করেন, যে ট্রেন কোন জায়গাতে আছে, ট্রেন লেট হবে কিনা আসতেছে, এরকম আপনি বিআরটিএ আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোন অবস্থাতে আছে, এটা কি আপনার ড্রাইভিং লাইসেন্স রেডি টু ইস্যু এই অবস্থাতে আছে, নাকি প্রসেসিং এ আছে, নাকি পেন্ডিং এ আছে, এইটা নাকি আপনার এখানে ড্রাইভিং লাইসেন্সে কোনো কাগজপত্রতে সমস্যা আছে, এটা আপনি এখন SMS করলেই জানতে পারবেন। আপনি বিআরটি এই সার্ভিসটা চালু করছে, এটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে সিস্টেমের গতিশীলতা। যখন সিস্টেমের সবকিছু ঠিক আছে, তারপরেও কোনো একটা সমস্যার কারণে সিস্টেমটা আটকাই গেল, তখন এটাকে গতিশীল করতে হবে। তো গতিশীল করার জন্য এখানে মানে সিস্টেমের নকশা করার পরে এখানে মডেলের ভিতরে কিছু এডিশনাল কাজ অ্যাড করে রাখতে হবে, যে অল্টারনেটিভ আমরা অ্যাকশন বলি বা প্ল্যান বলি, যে আপনার কোনো কারণে আটকায় গেলে এটাকে আবার ধাক্কায় ঠিক করতে হবে বা গতিশীল করতে হবে। যেমন বিআরটিএ এই সিস্টেমটা চালু করেছে। তো এই কারণে আপনাদের যাদের ধরনের ড্রাইভিং লাইসেন্স আটকায় আছে, আপনারা কিন্তু SMS দিয়ে জানতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা রেডি হয়েছে কিনা। আপনার মোবাইলে যদি কোনো কারণে SMS না আসে, আপনি নিজেই SMS দিয়ে জানতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থা কি, আপনি ড্রাইভিং লাইসেন্স কবে পাবেন, এটা কিন্তু এখন তারা জানাই দিতে পারে। তো এই সিস্টেমটা কিন্তু গতিশীল সিস্টেমটা বিআরটিএ অলরেডি ডেভেলপ করেছে। তো এরপরে হচ্ছে 6 নম্বর যেটা আছে, বিভিন্ন কাজের মধ্যে আপনার সংযোগ, ব্রিজ ইনটু অ্যাকশন। এই যে একটু আগে আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি, যে আমরা সিস্টেমে অনেকগুলো কাজ দেখি, এই প্রত্যেকটা কাজের সাথে একটার সাথে আরেকটাকে এখানে লিংক আপ করতে হবে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে বা কৌশল ডেভেলপ করতে গেলে আমরা একটু পরেই দেখব যে আমাদের ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আছে, আবার হরিজন্টাল ইন্টিগ্রেশন আছে। দ্যাট মিন্স আমাদের টপ লেভেলের সাথে আমাদের স্মুথ কানেকশনের দরকার পড়ে বা বাইরের সাথে আমাদের যোগাযোগ করতে হয়, এটাকে আমরা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলি। আবার আমার প্রতিষ্ঠানে যারা সমপর্যায়ে আছে বা একই ডিপার্টমেন্টে যারা আছে তাদের ভিতরে সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে, এটাকে আমরা হরিজন্টাল ইন্টিগ্রেশন বলি। বা এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্ট সমপর্যায়ে বা সম লেভেলের কর্মীদের ভিতরেও আপনার তথ্যের আদান প্রদানের প্রয়োজন পড়ে, এটাকে আমরা সমান্তরাল ইন্টিগ্রেশন বলি। এবং সর্বোপরি আমার পুরো অর্গানাইজেশনের ভিতরেই একটা কোঅর্ডিনেশনের দরকার পড়ে। হ্যাঁ, তো এইটা আপনার এইখানে 6 নম্বর স্টেজে আপনার দরকার পড়ে যে আপনি প্রত্যেকটা কাজ আলাদা আলাদাভাবে করছেন, ঠিক আছে, এই সবগুলা কাজকে এখন সমন্বিত করে আপনার বিএটি এর আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনি এখন সেবা সহজীকরণের মাধ্যমে 3 মাসের ভিতরে দিবেন। তার মানে এখন যে অ্যাপ্লিকেশন করবে সে বিআরটি এর অফিসে যায়, ধরেন যে অ্যাপ্লিকেশন ফর্ম আনতে হবে না, সে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবে। শেষ, আপনার এখানে সিস্টেমটার উন্নয়ন হয়ে গেল। অ্যাপ্লিকেশন করার পরে আপনি এখানে ট্রেনি ড্রাইভিং লাইসেন্স আপনি এখানে পাবেন, এটাও আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তার মানে এখন আপনার যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের এখন আর বিআরটি তে যায় এটা আনার দরকার নেই, অনলাইনে তারা সিগনেচার দিয়ে আপনার এই কার্ডটা আপলোড করে দিবে। আপনি প্রিন্ট দিয়ে যে কোনো দোকান থেকে বাইর করে আপনার পকেটে রাখলে এটা আপনার ট্রেনি ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল। তো এই ড্রাইভিং লাইসেন্সটা পাওয়ার পরে আপনার একটা সময় দিয়ে দিবে, এরপরে আপনার পরীক্ষার জন্য যাইতে হইতো। তো এখন আর পরীক্ষার জন্য যাওয়া লাগবে না, আপনার একদম প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন একদম, ধরেন যে যেই সময় ড্রাইভিং লাইসেন্সের আপনার ধরেন যে হাত ক্লিয়ার হয়ে যাবে তখন যাবেন। তো এর আগে আপনার যে টেস্টগুলো আছে, আপনার রিটেন টেস্ট নিবে, মৌখিক টেস্ট নিবে, এই দুইটা টেস্ট অনলাইনে করে ফেলবে তারা। তো এটা ডেটও আপনারা দিয়ে দিবে যে রিটেন পরীক্ষা, মৌখিক পরীক্ষা অনলাইনে হবে বিআরটি। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা কাজের ভিতরে সমন্বয় সাধন করে আমরা এখানে কাগজপত্র কালেক্ট করা অথবা আপনার এখানে পরীক্ষা নেওয়ার পরে কাগজপত্র কালেক্ট করার পরে ভেরিফিকেশন, যে সে আসলে বাংলাদেশী কিনা অথবা তার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, এই সবগুলা ভেরিফিকেশন সবকিছু আপনি করবেন। এই সবগুলা কাজ একসাথে আপনার না হইলে আপনি কিন্তু একজনকে 3 মাসের ভিতরে ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন। তো এই কারণে আমরা এখানে বলি যে বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করতে হবে। তো এটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা এতক্ষণ যা আলোচনা করেছি মানব সম্পদের কৌশলের উন্নয়ন, সেটা কিন্তু আমরা করে ফেলতে পারবো, যেটা আপনার গ্রেটেন্ট 6টা স্টেপের মাধ্যমে দেখিয়েছেন। তো এই হচ্ছে আমাদের মানব সম্পদের কৌশল উন্নয়নের বিস্তারিত আলোচনা। তো এই মানব সম্পদ কৌশল উন্নয়নের আগে আপনাকে কিন্তু মানব সম্পদ কৌশলটা গঠন করতে হয়। তো মানব সম্পদ কৌশল যে গঠন প্রক্রিয়াটা বা পদ্ধতিটা, এখানে 4টা স্টেপ আছে, এটা খুব সহজ। এই কারণে এই স্টেপটা কিন্তু আগে আপনার মানব সম্পদ, আমরা এই যে উন্নয়নের যে প্রক্রিয়া, উন্নয়ন করতে গেলে কিন্তু আপনার এই যে এটা হচ্ছে উন্নয়ন প্রক্রিয়া, এই উন্নয়ন করতে গেলে কিন্তু আপনাকে আগে মানব সম্পদ কৌশলটা ডেভেলপ করতে হবে। তো এই মানব সম্পদ কৌশলটা ফর্মুলেট বা ডেভেলপ করতে গেলে কিন্তু আপনার এখানে 4টা স্টেপ আছে, এটা এখানে দেওয়া আছে। এটা খুব সহজ, এটা আপনারা বাসায় করে নিতে পারবেন যে আপনি মানব সম্পদ কৌশলটা কিভাবে গঠন করবেন। এটা আপনারা এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আপনারা পড়েছেন যে কিভাবে একটা স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হয়। যেমন আমরা প্রথমেই বলি হচ্ছে প্রথমে অ্যানালাইসিস করতে হয়, যে আপনি অ্যানালাইসিস করে ফিজিবিলিটি দেখবেন যে আপনি যে স্ট্র্যাটেজিটা নিতে যাচ্ছেন বা কৌশলটা গঠন করতে যাচ্ছেন এটা কতটুকু যৌক্তিক, সময়ের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে আপনার কতটুকু যৌক্তিক বা আপনি কতটুকু এটা পারবেন, এবং আপনার আপনি যে স্ট্র্যাটেজিটা নিতে যাচ্ছেন এটা যদি HR রিলেটেড হয় আপনার সেই ধরনের HR বা হিউম্যান রিসোর্সেস আপনি পাবেন কিনা, আপনার অ্যাভেলেবেল হিউম্যান রিসোর্স বা ট্যালেন্ট পিপল আপনার অ্যাভেলেবেল আপনি পাবেন কিনা, এটা আপনি এখানে কিন্তু এই সম্ভাবতা যাচাই বা অ্যানালাইসিস পর্যায়ে কিন্তু আপনি করে ফেলতে পারেন। তো অ্যানালাইসিস হয়ে গেলে আমরা এখানে বলে হচ্ছে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে গেলে আপনার প্রথমে স্ট্র্যাটেজিটা অ্যানালাইসিস করতে হয়। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের সংজ্ঞাতে আপনারা পড়েছেন যে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস অফ অ্যানালাইজিং, তারপরে হচ্ছে আপনার এখানে ফর্মুলেটিং এবং ইমপ্লিমেন্টিং অফ দ্য স্ট্র্যাটেজি। তো আমরা এখানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ভিতরে প্রথমেই পাই হচ্ছে অ্যানালাইজ করা। তো আপনি প্রথমে অ্যানালাইজ করবেন, ওভারঅল স্ট্র্যাটেজিটা অ্যানালাইজ করবেন এবং আপনার হিউম্যান রিসোর্সটা অ্যানালাইজ করবেন যে অ্যাভেলেবেল হিউম্যান রিসোর্স পাবেন কিনা। এরপরে হচ্ছে আপনার এখানে অ্যানালাইজ করতে গেলে আপনার এই যে আমরা বলে হচ্ছে ডিটারমাইন ডিজায়ারেবিলিটি, যে আপনি অ্যানালাইসিস করতে গেলে আপনার অভ্যন্তরীণ যেই চাহিদা আছে সেটা আপনার এখানে ফাইন্ড আউট করতে হবে। বা এখানে কোনো কারণে যদি আপনার ধরেন যে পরিবর্তন হয় সেটার সাথে আপনার হিউম্যান রিসোর্স কে আপনি খাপ খাওয়াতে পারবেন কিনা, তো এটা এখানে ডিটারমাইন করতে হয়। তো এই কারণে আমরা এখানে বলি যে প্রয়োজনীয় যোগ্যতা সংখ্যক কর্মী আপনি পাবেন কিনা, বা কর্মীদেরকে ছাঁটাই করলে বা শূন্য পদের জন্য কর্মী দরকার হলে সেটা পাওয়া যাবে কিনা, এগুলো আপনার এখানে আপনি বের করে নেবেন। আচ্ছা, আমাদের কিন্তু আর 1 মিনিট সময় আছে, এই 1 মিনিটের ভিতরে এটা কেটে যাবে, আপনারা আবার জয়েন করবেন। আমাদের যতটুকু সময় আছে আমরা টেনে আজকে চ্যাপ্টারটা শেষ করে দিব, পরবর্তী ক্লাসের আগে আপনাদের শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। আপনি অ্যানালাইসিসের পরে হচ্ছে আপনি এখন স্ট্র্যাটেজি ফর্মুলেট করবেন। ফর্মুলেট করা মানে হচ্ছে লক্ষ্যটা নির্ধারণ করা, যে ইস্যুর উপর আপনি কাজ করবেন বা যেখানে আপনি স্ট্র্যাটেজি নিতে যাচ্ছেন সেটার উপর আপনি স্ট্র্যাটেজিটা ফর্মুলেট করে ফেলবেন। এরপরে হচ্ছে আপনি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করবেন, লক্ষ্য অর্জনের উপায়টা আসলে নির্ধারণ করবেন। তো এইভাবেই আসলে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ফিট বা উপযুক্ততার উপরে কিন্তু আমরা স্ট্র্যাটেজিটা খুব সহজেই আমরা ফর্মুলেট করে বলতে পারি। তো এই 4 ভাবে আসলে আমরা স্ট্র্যাটেজিটা একটা যে কোনো একটা স্ট্র্যাটেজি আমরা গঠন করতে পারি। তো আমরা অ্যানালাইসিস, ফর্মুলেশন এবং ইমপ্লিমেন্টেশন, এই কথাটা আপনি মাথায় রাখতে সহজেই। তো আমার এখানে মানব সম্পদ কৌশল গঠন করতে গেলে আমার 4টা পদক্ষেপের দরকার পড়ে। একটা হচ্ছে সম্ভাব্যতা যাচাই করা, তারপর হচ্ছে আকাঙ্ক্ষা ও যোগ্যতা নির্ণয় করা, লক্ষ্য নির্ধারণ করা এবং লক্ষ্য অর্জনের উপায়টা নির্ধারণ করা। তো এই 4টা আপনার এই কাজের মাধ্যমে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি গঠন করে ফেলতে পারি খুব সহজে। তো এইগুলো আপনারা আগেও পড়েছেন, এটা নিয়ে আর এখন আর আমি আর কথা বাড়াচ্ছি না। তো আমরা পরের যে চ্যাপ্টারটা আছে সেটাতে চলে যাব, পরের চ্যাপ্টার না আমাদের পরের যে ইউনিটটা আছে সেটাতে চলে যাব, সেটা হচ্ছে 3.3, এটাই লাস্ট। তো 3.3-তে আমরা এতক্ষণ আমরা দেখেছি যে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে গেলে আপনার এখানে উপযুক্ততা বা ফিটের কথা বলা হয়েছে, বা এখানে এই ইন্টিগ্রেশনের কথা বলা হয়েছে যে এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের এখানে কানেকশন করাইতে হবে, কোঅর্ডিনেশন করাইতে হবে। তো এই বিষয়গুলো আমরা এখন একটু দেখবো যে স্ট্র্যাটেজির ক্ষেত্রে এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কি, হরিজন্টাল ইন্টিগ্রেশন কি, হ্যাঁ, অথবা এখানে ইন্টিগ্রেটিভ প্রসেসটা আসলে কি। তো এটা আমরা এখন একটু দেখে নিই। তো আমাদের এখানে যেটা আছে আপনাদের 3.3-তে আপনারা যদি যান, আপনাদের ইবুকে দেওয়া আছে এটা। আমরা প্রথমেই পাই হচ্ছে আপনার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা ভার্টিক্যালি ফিট। আপনি যদি একটা স্ট্র্যাটেজি নিতে যান, আপনার এখানে ভার্টিক্যালি ফিট করতে হয়, বা আমরা এখানে বলি হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা দরকার পড়ে। তো আপনারা বিজনেস কমিউনিকেশনে কিন্তু ভার্টিক্যাল কমিউনিকেশন, হরিজন্টাল কমিউনিকেশনের কথা বলেছেন, পড়েছেন। ঠিক আপনার এখানে সেম আমরা যখন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেও যাই, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টও এই কথাগুলো ছিল। তো সেম আমরা এখন এই কথাগুলাই আপনার স্ট্র্যাটেজিক এইচআরএম এ পড়ছি। তো এখানে খাড়াখাড়ি উপযুক্ত যেটা আছে, এটা সংজ্ঞায়নটা আমরা যদি বলি যে খাড়াখাড়ি উপযুক্ততা বলতে আপনার এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইউনিক, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কর্মীও আলাদা। তো একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের যোগাযোগ হবে, এটাকে কিন্তু আমরা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলতে পারি না, এটাকে আমরা বলি হচ্ছে হরিজন্টাল ইন্টিগ্রেশন, বা এখানে আমার সমান্তরাল সমন্বয় সাধন আমরা বলে থাকি। তো এই ক্ষেত্রে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা যেটা আছে, ভার্টিক্যাল ইন্টিগ্রেশনটা আমরা কিন্তু বলি যে এই ডিপার্টমেন্টগুলাই অনেক সময় প্রয়োজনে আমার এই ডিপার্টমেন্টগুলাই আমার ধরেন যে বাইরে কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করতে হইতে পারে না, অথবা এখানে আমরা এক্সটার্নাল যে কোনো স্টেক হোল্ডারের সাথে তার মত বিনিময় করার দরকার পড়তে পারে, অথবা সে আপনার প্রতিযোগীর যে কোনো ধরনের অ্যাটাকে সে রেসপন্স করতে হইতে পারে। তো এই প্রত্যেকটাই হচ্ছে আপনার ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যেটা প্রতিষ্ঠানের সেম লেভেলের ডিপার্টমেন্টের ভিতরে হয় না, বা কর্মীদের ভিতরে যেই কানেকশনটা হয় না, যেটা সরাসরি আমরা দেখি যে সেম লেভেল ক্রস করে উপরের লেভেলে অথবা এক্সটার্নাল কোনো ফ্যাক্টরের সাথে এটা কানেক্টেড করে, সেটাকে আমরা এখানে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলি। তো এখানে সেম লেভেলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের কথা যেটা আপনাদের এখানে বলা আছে যে খাড়াখাড়ি উপযুক্ততা বা আপনার ভার্টিক্যালি ফিট যেটা আছে, যে এখানে বলা হচ্ছে যে ব্যবসার এবং মানব সম্পদের ইস্যুগুলা একে অপরকে আপনারা এখানে প্রভাবিত করবে, সেই সাথে ব্যবসার ইউনিটের কৌশলটাকে কিন্তু এখানে প্রভাবিত করে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ব্যবসার কৌশলের সাথে মানব সম্পদ কৌশল, এই 2টা কৌশল কিন্তু আমার অ্যাড করাইতে হবে, এবং ব্যবসার যে ওভারঅল কৌশল আছে, ব্যবসার ওভারঅল কৌশলের সাথে আমার ইউনিটের কৌশল অ্যাড না। তো আমার যে স্পেসিফিক যে আমি স্ট্র্যাটেজিটা নিচ্ছি, সেটা যদি আমার কোনো স্পেসিফিক ইউনিটের জন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার মানব সম্পদ কৌশল যেটা আছে সেই ইউনিটের সাথে আমার সেটাকে কানেক্টেড করায় দিতে হবে। তো আমি যদি এভাবে আমার প্রত্যেকটা ইউনিট বেসিসে আমার মানব সম্পদের যেই স্ট্র্যাটেজিটা আছে সেটার সাথে আমার যদি প্রত্যেকটা ইউনিটের স্ট্র্যাটেজিকে এক করাই এবং এটাকে ওভারঅল বিজনেসের স্ট্র্যাটেজির সাথে এক করাই, তখনই এটাকে আমরা বলতেছি হচ্ছে খাড়াখাড়ি উপযুক্ততা বা ভার্টিক্যালি ফিট, এটাই এখানে বলা আছে। এরপরে হচ্ছে আপনার সমান্তরাল সমন্বয় সাধন। সমান্তরাল সমন্বয় সাধনের ক্ষেত্রে একটু আগে আমরা যেটা বলেছি যে বিভিন্ন ধরনের মানব সম্পদ কৌশল সমূহ একত্রিত হয়, পাশাপাশি অবস্থান করে এবং পরস্পরকে সমর্থন করে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে হচ্ছে সমান্তরাল বা হরিজন্টাল ইন্টিগ্রেশন। হরিজন্টাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা সবগুলা ডিপার্টমেন্ট বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা আরেকটাকে হেল্প করে আমরা জানি এবং একটা আরেকটার পাশাপাশি অবস্থান করে। যেমন সেলস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে, অথবা প্রোডাকশন ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টের উপরে, অথবা এখানে সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের উপরে কিন্তু অনেকটাই এখানে ডিপেন্ডেন্ট এবং একজন আরেকজনকে হেল্প করে, একজনের ইনফরমেশন আরেকজনের ক্ষেত্রে কিন্তু এখানে কাজে লাগে এবং একজনের নিয়ম কারণ কিন্তু আরেকজনের উপরেও অ্যাপ্লাই করা যায়। তো এই কারণেই আমরা যখন এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মীদের উপরে এই বিভিন্ন ধরনের নিয়ম নীতি বা পদ্ধতি যখন একসাথে অ্যাপ্লাই করব এবং প্রত্যেকটা নিয়ম নীতি এবং পদ্ধতি যখন আমরা একসাথে ইন্টিগ্রেটেড করব এবং প্রতিষ্ঠানের লক্ষ্যটাকে বা ব্যবসায়ের ওভারঅল যে উদ্দেশ্যটা আছে সেটাকে অর্জন করার জন্য যখন এটা একসাথে একই দিকে যখন পরিচালিত করব আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মীদেরকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল বা হরিজন্টাল ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো সমান্তরাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা কর্মীকে আলাদাভাবে না দেখে আমরা প্রতিষ্ঠানের স্বার্থে একত্রিতভাবে আমরা কিন্তু তাদেরকে কাজে লাগাই। তো এটাই এখানে বলা আছে। এরপরে হচ্ছে আপনার এখানে সমান্তরাল বা হরিজন্টাল ইন্টিগ্রেশনের পরে হচ্ছে আপনার এখানে ইন্টিগ্রেটিভ প্রসেস বা আমরা এটাকে বলি হচ্ছে সমন্বিত প্রক্রিয়া। তো সমন্বিত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এখানে কিছু টেকনিক আছে। সমন্বিত প্রক্রিয়াটা আমাদের যে সার্বিক মানব সম্পদ কৌশলের সাথেই আপনার একদম বলা যায় যে সেম সার্বিক মানব সম্পদ কৌশল যেটা, এটাই হচ্ছে সমন্বিত প্রক্রিয়া। সার্বিক মানব সম্পদ কৌশলের উদ্দেশ্যই থাকে হচ্ছে উচ্চ কার্য সম্পাদন করা, সার্বিক মানব সম্পদের উদ্দেশ্যই থাকে হচ্ছে আপনার হাই হিউম্যান রিসোর্স ইনভলভমেন্ট, অথবা এখানে আমরা বলি হচ্ছে এমপ্লয়ি লয়্যালটি, যে এমপ্লয়ীদের আপনার এখানে যে অঙ্গীকার প্রতিষ্ঠানের প্রতি এটা এনশিওর করা, এগুলোই থাকে হচ্ছে আপনার এখানে সার্বিক মানব সম্পদ কৌশলের মূল কাজ হিসাবে। তো এখানে সমন্বিত প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই থাকে যে আমরা যদি স্ট্র্যাটেজিটাকে সমন্বিত করি, সমন্বিত বলতে আমরা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বা ভার্টিক্যালি ফিট এবং হরিজন্টালি ফিট এই দুইটা বিষয়কে একসাথে করে এবং আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং ইন্টারনাল এনভায়রনমেন্ট সবগুলা ফ্যাক্টরকে আমরা যখন মিটিগেট করে বা একত্রিত করে যখন আমার প্রতিষ্ঠানের ওভারঅল উদ্দেশ্যটার জন্য যখন কাজে লাগাবো, তখনই দেখা যাবে যে আমি উচ্চ কার্য আমি সম্পাদন করতে পারবো এবং আমি আমার প্রতিষ্ঠানের এমপ্লয়ি যারা আছে তাদেরকে কিন্তু আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে হাইলি ইনভলভ করতে পারবো এবং তারা যখন প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে হাইলি ইনভলভ হবে, তখনই তাদের কাছ থেকে আমরা কমিটেড এমপ্লয়ি বা এখানে এইচআর আমরা যেটা বলি যে স্ট্র্যাটেজিক এইচআর, অথবা আমরা হিউম্যান ক্যাপিটাল বের করে নিয়ে আসতে পারবো। তো এই কারণেই এখানে সমন্বয় প্রক্রিয়াটা বা সমন্বিতকরণ প্রক্রিয়াটাও দরকার পড়ে। তো সমন্বিত প্রক্রিয়ার ভিতরে যে দেখেন এখানে সমন্বিত প্রক্রিয়ার ভিতরে এখানে ট্যালেন্ট ম্যানেজমেন্টের কাজটাও আছে, অথবা আমরা কার্য সম্পাদন ব্যবস্থাপনা এবং যোগ্যতার ব্যবহার, কার্য সম্পাদন ব্যবস্থাপনার এখানে অনেকগুলো কাজ আছে, এইগুলাকেও সমন্বিত করে আমরা এই যে আমরা প্রতিষ্ঠানের যে সার্বিক মানব সম্পদ কৌশল যেটা আছে সেটাকে অর্জন করতে পারি। আবার এখানে যোগ্যতার ব্যবহার যেটা আছে এটাকেও ব্যবহার করেও আমরা এখানে সমন্বিত প্রক্রিয়া যেটা আছে সেটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। তো এই দুইটার এক্সাম্পল নিচে দেওয়া আছে। আমরা যদি এক্সাম্পল গুলাতে একটু যাই, যেমন এই যে উপরে যেটা আমরা বললাম যে কার্য সম্পাদন ব্যবস্থাপনা, এটা কিভাবে সমন্বিত করা যায় এটা দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে কার্য সম্পাদন ব্যবস্থাপনার। যে কার্য সম্পাদন ব্যবস্থাপনার সমন্বয় করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করি যে আমরা প্রথমেই হচ্ছে আমরা কর্মী যারা আছে কর্মীদেরকে আমরা প্রথমে কার্য সম্পাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যদি কর্মীদেরকে প্রথমে যারা আমার প্রতিষ্ঠানে আমরা যেটা আমরা বলেছি রিক্রুটমেন্ট এবং সিলেকশনের মাধ্যমে যে কর্মীদেরকে আমার প্রতিষ্ঠানে আমি নিয়োগ দিয়েছি তাদেরকে কিন্তু কার্য সম্পাদন ব্যবস্থাপনার সাথে যখন আমি একত্রিত করে আমার প্রতিষ্ঠানের হাই ইনভলভমেন্ট এমপ্লয়ীদেরকে হাইলি এঙ্গেজ করার যে কাজটা আছে সেটা যখন আমি করতে যাই প্রথমেই আমি করি হচ্ছে কার্য সম্পাদন ব্যবস্থাপনার সাথে আমরা প্রথমেই কর্মীদের যে কাজ আছে সেই কর্মীদের কাজটা আমরা দেখি, সেই কর্মীদের কাজের আমরা উন্নয়ন করি, সেই কর্মীদের কাজের উন্নয়ন সাধন করার পরে আমরা কিন্তু কর্মীদেরকে আমরা দেখা যায় যে উন্নয়ন করার ক্ষেত্রে আমরা ট্রেনিং এবং ডেভেলপমেন্টের দিকে যাই। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট করে আমি কর্মীদেরকে উন্নয়ন করি, উন্নয়ন করে তাদেরকে আমরা মোটিভেশন দেই, মোটিভেশন দিয়ে বা তাদের এখানে হাইলি কাজে ইনভলভ করে তাদের থেকে আমরা কাজ বের করে নিয়ে আসি। কাজ বের করে নিয়ে আসলে যারা এখানে ভালো পারফর্ম করেছে তাদেরকে আমাদের পুরস্কৃত করার দরকার পড়ে, তাদেরকে আমরা এখানে পুরস্কৃত করি এবং এখানে যাদেরকে আমরা পুরস্কৃত করলাম তারা কিন্তু এখানে যদি সে পুরস্কৃত হয় তাহলে এখানে সে কাজের প্রতি অঙ্গীকারবদ্ধ হয় বা প্রতিষ্ঠানের প্রতি সে অঙ্গীকারবদ্ধ হয় বা লয়াল থাকে যে সে ভালো কাজ করলে প্রতিষ্ঠান তাকে মূল্যায়ন করছে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের প্রতি তার স্যাটিসফ্যাকশনটা আসে। এটাকে আমরা বলি হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি তার লয়ালটি বা অঙ্গীকারবদ্ধতা। এবং একটা এমপ্লয়ি কিন্তু এভাবেই সে প্রতিষ্ঠানে আস্তে আস্তে ডেভেলপ হয় বা তার কেরিয়ার ডেভেলপমেন্ট বা কেরিয়ার গ্রোথটা কিন্তু এভাবে হতে থাকে। এইভাবে আমরা বলি যে কার্য সম্পাদন ব্যবস্থাপনার উন্নয়ন হয়। তো আপনারা এই যে আপনারা এখানে দেখতেছেন এই চারটা, এখানে কাজগুলা আপনার কিন্তু সার্কেল অনুযায়ী অনেক সময় আপনার করা যাবে। আবার এখানে দেখেন এখানে একটার সাথে আরেকটা কাজ আপনার এখানে আড়াআড়ি ভাবে অথবা ডানে বায়ে একটার সাথে আরেকটা কিন্তু এখানে কানেক্টেড ওয়েতে করতে হবে। যেমন আপনি ধরেন যে আপনি যদি কর্মীদেরকে পুরস্কার দেন তাদের এখানে লয়ালটি পাবেন, একটু আগে আমরা বলেছি। কর্মীদের যদি উন্নয়ন সাধন করতে পারেন তাহলে কার্য সম্পাদন ব্যবস্থাপনা যেটা আছে এটা আপনি সফল করতে পারবেন। আবার যদি কর্মীদেরকে আপনি প্রেষণা দেন, প্রেষণা দিলে কর্মীরা দেখা যাবে যে তাদের কার্য সম্পাদনের উন্নয়ন হবে। তো এইভাবে একটার সাথে আরেকটা কিন্তু আপনার লিঙ্ক আপ করা বা লিঙ্ক আপ করতে হয়। তো আপনি যদি একটা কাজের সাথে আরেকটা কাজ এভাবে লিঙ্ক আপ করেন তখনই কিন্তু আপনার এমপ্লয়ীদের ডেভেলপ হয়। তো এই সিস্টেমটা পুরাটাই আমরা এখানে যদি নিচে দেখাই যে আপনি যদি কার্য সম্পাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে কর্মীদেরকে যদি পুরস্কার দেন তারা এখানে কাজে জড়িত হবে। তো এখানে কাজে জড়িত হইলে তারা কাজে জড়িত হবে এবং মোটিভেটেড হবে, এটাই এখানে বলেছে যে তারা প্রণোদিত হবে। কর্মীরা যখন প্রণোদিত হবে তখন তাদের এই যে কাজের উন্নয়ন হবে এবং কাজের উন্নয়ন হলে তারা প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারবদ্ধ হবে এবং পরিশেষে আপনার কার্য সম্পাদনের উন্নয়ন করবে। তো এটাকে আপনারা সাইকেল অনুযায়ীও যদি দেখেন যে আপনি কার্য সম্পদ ব্যবস্থাপনার যে কাজ প্রথমেই হচ্ছে আপনার কর্মীদেরকে যদি আপনি পুরস্কৃত করেন, যারা এখানে ভালো কর্মী তারা আপনার এখানে মোটিভেটেড হবে, মোটিভেটেড হলে তাদের কাজের উন্নয়ন হবে, তাদের কাজের উন্নয়ন হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানের প্রতি তাদের অঙ্গীকার তৈরি হবে এবং এখানে আমরা কার্য সম্পাদনের এই যে প্রক্রিয়া বা কৌশল এটাকেও আমরা বলতে পারি যে এটারও উন্নয়ন হবে এবং কার্য সম্পাদন ব্যবস্থাপনাটা উদ্দেশ্য হাসিল হবে। তো এটা এখানে সমন্বয় সাধনের মাধ্যমে এটা আমরা করতে পারি। আরেকটা কাজ এখানে বলেছে যে আমরা যখন এখানে যোগ্যতার ব্যবহার করি, যে যোগ্যতা সম্পন্ন যারা কর্মী আছে তাদেরকে যখন আমরা প্রতিষ্ঠানে ব্যবহার করি, তো প্রতিষ্ঠানে এখানে কর্মীদেরকে নিয়োগের পরে আমরা তাদেরকে প্রথমেই ট্রেনিং দিয়ে তাদেরকে যোগ্য করে তুলি। যোগ্য করে তোলার পরে তাদের এখানে তারা কিভাবে তাদের এই যোগ্যতাটা ব্যবহার করতেছে সেটা আমরা এখানে আইডেন্টিফাই করি। বিভিন্ন কাজ দিয়ে তাদেরকে পরীক্ষা করে দেখি যে ভলিউম অফ ওয়ার্ক অথবা কোয়ালিটি অফ ওয়ার্ক তাদের কেমন। যদি তাদের ভলিউম অফ ওয়ার্ক এবং কোয়ালিটি অফ ওয়ার্ক ভালো হয় তাহলে তাদেরকে আমরা পুরস্কৃত করি। তো এইভাবেই এখানে আমরা এই যে যেটা বলতেছি যে যোগ্যতার ব্যবহার, এই যোগ্যতার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই কাজগুলোকে এভাবে সমন্বয় করতে পারি। এই চারটা কাজ এভাবে সমন্বয় করা যায় যে প্রথমেই কর্মী সংগ্রহ এবং নিয়োগদান করবেন, তাদেরকে আপনি প্রথমেই কর্মী সংগ্রহ এবং নিয়োগদান করার পরে তাদেরকে ট্রেনিং দিবেন, উন্নয়ন করবেন, উন্নয়ন করলে তাদের যেই স্কিলটা আছে সেটা আপনার ডেভেলপ হবে, এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে, তার মানে তাদের এখানে যোগ্যতাটা বাড়বে। সেই যোগ্যতাটা তারা তাদের কর্মক্ষেত্রে ব্যবহার করবে, ব্যবহার করে যারা ভালো ফল নিয়ে আসবে তাদেরকে আপনি পুরস্কৃত করবেন। তো এইভাবেই আপনার প্রত্যেকটা কাজ সাইকেলি চলতে পারে, আপনার বৃত্তাকারে চলতে পারে অথবা একটার সাথে আরেকটা এখানে ভার্টিক্যালি বা হরিজন্টালিও কিন্তু আপনি কানেক্ট করে করতে পারেন। যেমন আপনার এখানে পুরস্কার দিলে এমপ্লয়ীদের উন্নয়ন হয়, তো আপনি পুরস্কারের কাজের সাথে পুরস্কার এটা আপনি অ্যাড করে দিলেন। তো এভাবে কিন্তু আপনার ভার্টিক্যালি আবার আরআরিও আপনি কাজগুলা সমন্বয় সাধন করতে পারেন। তো এটাই এখানে আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি যে সমন্বিত প্রক্রিয়া। তো সমন্বিত প্রক্রিয়ার পরে আমাদের এখানে আলোচনা আমরা প্রায় লাস্টের দিকে চলে আসি। আমাদের এখানে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে আপনার কৌশল স্থাপন বা নির্ধারণ। এটা আমরা শেষ করে দিব 5 মিনিটের ভিতরে, যে আমরা কৌশল স্থাপন বা নির্ধারণটা কিভাবে করতে পারি। যে আপনি এতক্ষণ যা কিছু শুনছেন মানব সম্পদ কৌশল নিয়ে আমরা এতক্ষণ অনেক কিছু আলোচনা করেছি, যে মানব সম্পদ কৌশলটা কিভাবে গঠন করতে হয়, মানব সম্পদ কৌশলটা কিভাবে উন্নয়ন করতে হয়, এবং সর্বোপরি আমরা মানব সম্পদ কৌশলের ক্ষেত্রে দেখি যে ভার্টিক্যালি ফিট, হরিজন্টালি ফিট, এবং এখানে ইন্টিগ্রেশন বা সমন্বয় সাধনের প্রয়োজন পড়ে। তো ভার্টিক্যালি ফিট, হরিজন্টালি ফিট এবং সমন্বয় সাধন কি এবং কিভাবে এটা করতে হয় এতক্ষণ সেটা আমরা আলোচনা করেছি। এখন আমরা এই যে মানব সম্পদ কৌশল এতক্ষণ যা আলোচনা করেছি এটা প্রতিষ্ঠানে স্থাপন করব। তো প্রতিষ্ঠানে যখন আপনি স্থাপন করতে যাবেন তখন আপনাকে এই 6টা বিষয় আপনার মাথায় রাখা লাগবে, যে 6টা বিষয় আমরা এখন এখন আলোচনা করব। তো 6টা বিষয় হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার ভিত্তি। অর্গানাইজেশনে আপনি যদি এই মানব সম্পদ কৌশলটা আপনি অ্যাপ্লাই করতে যান, আপনার এই কৌশলটা বা মানব সম্পদ কৌশলটা নেওয়ার মতো ভিত্তি বা ফাউন্ডেশন ওই অর্গানাইজেশনে আছে কিনা সেটা আপনার দেখে নিতে হবে। ভিত্তি বা ফাউন্ডেশন আপনি বুঝার জন্য আপনার প্রথমেই আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি প্রতিষ্ঠানের SWOT অ্যানালাইসিস করতে পারেন। হ্যাঁ, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এটা আপনি বের করে নিতে পারেন। অথবা আপনি এখানে পেস্ট অ্যানালাইসিস করতে পারেন, যে আপনার এখানে এটা আমরা এক্সটার্নাল অ্যানালাইসিস বলি, যে এখানে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল উপাদানগুলোকে আপনি অ্যানালাইসিস করতে পারেন, যে এইগুলা আপনার প্রতিষ্ঠানে কেমন ব্যবহৃত হচ্ছে এবং প্রতিষ্ঠানে আপনার কতটুকু শক্তি আছে, কতটুকু দুর্বলতা আছে সেটা আপনি বের করলেন। এবং প্রতিষ্ঠানের সংস্কৃতিটা কেমন বা কালচারটা কি, প্রতিষ্ঠানে আপনি একটা HR স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অ্যাপ্লাই করতে গেলে আপনার অবশ্যই এই HR স্ট্র্যাটেজিটা ওই অর্গানাইজেশনে অ্যাডপ্ট করবে কিনা বা ওই অর্গানাইজেশন গ্রহণ করবে কিনা সেটা আপনার বোঝার জন্য ওই অর্গানাইজেশনের কালচারটা আপনার বুঝতে হবে। ওই অর্গানাইজেশনের কালচার যদি হয় যে তারা পুরাতনকে আঁকড়ে ধরে রাখে, নতুনটাকে তারা গ্রহণ করে না, সেই ক্ষেত্রে আপনি যদি নতুন কোন স্ট্র্যাটেজি নিয়ে আসেন প্রত্যেক পদে পদে আপনাকে এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন করতে গেলে বাধার সম্মুখীন হইতে হবে। তো সেই কারণে এখানে ভিত্তি যেটা আছে ভিত্তিটা আপনার প্রথমেই অ্যানালাইসিস করতে হবে, যে আপনি যে স্ট্র্যাটেজিটা স্থাপন করতে যাচ্ছেন একটা প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানটা, যে ধরেন যে এটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা এটাকে নেওয়ার মতো কিনা। এই প্রতিষ্ঠানটা যদি ভিত্তিটা যদি আপনার এখানে একতলা করার হয়, এখানে আপনি 6তলা করলে কিন্তু এটা ভাঙিয়ে পড়বে। তো সেই কারণে আপনার স্ট্র্যাটেজিটা যদি ইউনিক হয় এবং এটা যদি অনেকটাই আমরা যদি বলি যে ইনোভেটিভ হয়, সেক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠানে নতুনত্ব পছন্দ করে না সেই প্রতিষ্ঠানে কিন্তু এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই কারণে আপনার ভিত্তিটা আগে দেখে নিতে হবে আপনি যখন স্ট্র্যাটেজিটা সেট আপ করতে যাবেন কোন প্রতিষ্ঠানে। এরপর হচ্ছে কন্টেন্ট বা বিষয়বস্তু, যে প্রস্তাবিত মানব সম্পদ কৌশলের বিস্তারিত বিবরণ। যে আপনি যে মানব সম্পদ কৌশলটা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এই অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনার এই মানব সম্পদটার আপনার বিস্তারিত বিবরণ আপনার দরকার। এবং মানব সম্পদ কৌশলটা নিতে গেলে আপনার কিন্তু এখানে প্রত্যেকটা হিউম্যান রিসোর্সের সাথে সাথে আপনার এখানে মানব সম্পদ কৌশলগুলোরও বিবরণ দরকার। ধরেন যে আপনার প্রতিষ্ঠানে যে এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িগুলার প্রত্যেকের জন্য আপনি নির্দিষ্ট আপনার কৌশল, মানব সম্পদ কৌশল আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সার্বিক মানব সম্পদ কৌশলও আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে উপরের 3.2-তে আমরা যেটা আলোচনা করে 3.1-এ যেটা আলোচনা করছি, যে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল কিন্তু আপনার এখানে দেখা লাগবে। আবার সর্বোপরি মানব সম্পদ কৌশলটা আপনার কি হবে সেটাও আপনার এখানে অ্যানালাইসিস করা লাগবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, যেটা প্রস্তাবিত মানব সম্পদ কৌশলের বিস্তারিত বিবরণ আপনার এখানে দিতে হবে বা এখানে আপনার করতে হবে। যদি আপনি ফাউন্ডেশন ঠিক থাকে, ফাউন্ডেশন ঠিক থাকলে আপনি যে স্ট্র্যাটেজিটা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই মানব সম্পদ কৌশলটার বিস্তারিত বিবরণ আপনার এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনার যৌক্তিকতা, যে এই প্রতিষ্ঠানে আপনার এই মানব সম্পদ যেটা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, HR স্ট্র্যাটেজি যেটা আপনি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এটার প্রয়োজনীয়তাটা ব্যবসায় কতটুকু এবং এটা পরিবেশগত এবং সাংস্কৃতিক উপাদানের সাথে কতটুকু এখানে ফিট হবে বা কতটুকু এটা মিলবে। হ্যাঁ, এটা যদি পরিবেশগত এবং আপনার এখানে অভ্যন্তরীণ যে কালচার আছে প্রতিষ্ঠানে এটার সাথে যদি মিলে যায়, রেশনাল হয় বা যৌক্তিক হয়, তখন কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। এরপর হচ্ছে বাস্তবায়নের পরিকল্পনা। আপনি ধরেন যে এই আপনি যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, HR স্ট্র্যাটেজিটা যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, আপনার ভিত্তি ঠিক আছে এক নাম্বারটা। দুই নাম্বারটা আপনি মানব সম্পদের কৌশল যেটা আছে এইটাও বিস্তারিত বিবরণ আপনি দিয়েছেন। তিন নাম্বারে আপনার এটা যৌক্তিক কিনা প্রতিষ্ঠানে এটাও আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে এটা যৌক্তিক, এটা প্রতিষ্ঠানের আপনার যে কালচার সেটাকে অ্যাডাপ্ট করতে পারবে এবং পরিবেশের যে থ্রেট আছে এটাকেও কমাইতে পারবে, এই স্ট্র্যাটেজিটা নিলে প্রতিষ্ঠানটা চলতে পারবে। তো এটা আপনি বুঝলেন, বুঝার পরে আপনি এখন চার নাম্বার স্টেজে আইসা আপনি যখন এই স্ট্র্যাটেজিটা সেটিং করাইতে যাবেন, স্থাপন করতে যাবেন, আপনার এখানে বাস্তবায়নের পরিকল্পনা লাগবে। তো বাস্তবায়নের পরিকল্পনার ভিতরে আমরা এই সব কাজগুলা দেখি যে আপনার কার্যকর্মসূচি তৈরি করতে হবে, প্রত্যেকটা স্তরের দায়িত্ব ভাগ করতে হবে, প্রয়োজনীয় সম্পদ আপনার এখানে প্রত্যেকটা স্তরেই আপনার অ্যালোকেশন করে দিতে হবে, যে যে ডিপার্টমেন্টে যে যে রিসোর্সেস লাগবে, হিউম্যান রিসোর্স থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিসোর্স এবং যে যে টেকনিক্যাল রিসোর্স সবগুলোই আপনার এখানে দিতে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আপনার এখানে যোগাযোগ বা কমিউনিকেশন রাখতে হবে, এখানে পরামর্শ দিতে হবে এবং এখানে প্রত্যেককে ইনভলভ করতে হবে এবং যারা এখানে এই কৌশলের সাথে ইউজ টু না তাদেরকে সেটা বোঝানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এভাবেই আপনি আপনার যেই কৌশলটা আছে সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। এরপর হচ্ছে লাস্টে যেটা আছে আপনার লাস্ট জিনিস যেটা আপনি ফলো করবেন, আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি একটা অর্গানাইজেশনে সেট আপ করতে গেলে সেটা হচ্ছে ব্যয় এবং সুবিধা বিশ্লেষণ, যেটাকে আমরা কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস বলি। এটা আপনারা অঙ্ক করেছেন, কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস করে আপনারা দেখবেন যে আমরা এই যেই স্ট্র্যাটেজিটা নিচ্ছি এটাতে যেই পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনের কারণে আমার যেই নতুন করে কর্মসূচি নিতে হচ্ছে, এখানে আমার যে সম্পদ বিনিয়োগ করতে হচ্ছে এবং কর্মীদেরকে এখানে পরামর্শ, ট্রেনিং, ডেভেলপমেন্ট এবং এঙ্গেজ করার ক্ষেত্রে আমার সময়, শ্রম, মেধা যতটুকু ব্যয় করতে হচ্ছে এটা থেকে আমি রিটার্ন কতটুকু পাচ্ছি। যদি রিটার্নটা আমার পজিটিভ আসে বা বেশি হয় তখন আমি এখানে ধরেন যে এই মানব সম্পদ কৌশলটা আমি প্রতিষ্ঠানে আমি সেটিং করতে পারবো। আর যদি এটা যদি পজিটিভ না আসে তাহলে মানব সম্পদ কৌশলটা আমি এখানে সেটিং করতে পারবো না। তো এই কারণে ব্যয় সুবিধা বিশ্লেষণটা করতে হবে, যে আপনার এই ব্যয় সুবিধা আপনি যখন বিশ্লেষণ করবেন তখনই কিন্তু এটা বের হয়ে আসবে যে আপনার প্রতিষ্ঠানে এই যে আমরা এতক্ষণ যা আলোচনা করছি যে এই কৌশলগত স্থাপনা বা সেটিং আউট দ্য স্ট্র্যাটেজি এটা আপনি করতে পারবেন কিনা। তো এইভাবেই আপনি আপনার প্রশ্নে যদি আসে যে আপনি কিভাবে একটা প্রতিষ্ঠানে মানব সম্পদ কৌশল স্থাপন করবেন সেটা আলোচনা করুন, আপনি এই পাঁচটা স্টেজ আপনি আলোচনা করে দেবেন, তাইলে আপনার আলোচনা শেষ। তো এই হচ্ছে আমাদের এই 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে দীর্ঘ আলোচনা, এই ইউনিট নাম্বার 3 নিয়ে এত দীর্ঘ আলোচনা করেছি আমরা। তো এই ইউনিট নাম্বার 3-তে যে আপনাদের এখানে কিছু বাধা ছিল, যেটা আমরা বলেছিলাম যে মানব সম্পদ কৌশল বাস্তবায়ন করতে গেলে কিছু বাধা আসবে, এই বাধাগুলো আপনারা একটু দেখে নিন। বাধাগুলোর পিছনে সবচেয়ে বড় বাধা যেটা আছে যে যারা উদ্যোগ গ্রহণ করতেছে এবং যারা এটা ইমপ্লিমেন্ট করতেছে তাদের ভিতরে এখানে গ্যাপ থাকে। যারা উদ্যোক্তা এবং যারা এখানে কর্মী তাদের ভিতরে যদি গ্যাপ থাকে, উদ্যোক্তারা যেটা আসলে উদ্যোগ গ্রহণ করেছে যেই ভিশন বা স্বপ্ন নিয়ে, সেই ভিশন বা স্বপ্নটা যদি কর্মীদের ভিতরে বা মানব সম্পদের ভিতরে যদি সেটা বুঝাই দেওয়া না যায় তাহলে কিন্তু এখানে এই স্ট্র্যাটেজিটা ভালো করে সেটিং করা যাবে না। এটাই এখানে প্রধান বাধা হিসেবে তারা দেখিয়েছে। অথবা যে আমরা একটু আগে যেটা বলছি, যদি কর্মীরা যদি পুরাতনকে ধরে রাখতে পছন্দ করে অথবা যদি কর্মীরা টপ লেভেলের কোনো সিদ্ধান্তই তারা মেনে নিতে পছন্দ না করে, কোনো পরিবর্তনকে যদি তারা এখানে ওয়েলকাম না করে, নতুন উদ্যোগকে যদি তারা হুমকি হিসাবে মনে করে এবং এখানে যদি আমলাতান্ত্রিক জটিলতা থাকে, তাহলে কিন্তু আপনার এখানে নতুন কৌশল বাস্তবায়নে আপনি প্রত্যেকটা পদেই বাধার সম্মুখীন হবেন। তো এটাই হচ্ছে কৌশল বাস্তবায়নের পথে যে বাধাগুলা সেটা। তো এইভাবেই আমরা আলোচনাটা আজকে শেষ করে নিয়ে আসি। বাধা উত্তরণের উপায়গুলা, এটার উল্টাটা করলেই এখানে বাধাটা দূর হয়ে যাবে, এটা আপনারা জানেন। তো বাধা উত্তরণের যে উপায়টা আছে এটা এখানে আপনাদের বইয়ে লাস্টে বলা আছে, এটা একটু দেখে নিলেই আপনাদের এখানে ইউনিট 3 সমাপ্ত। ঠিক আছে, তো ইউনিট 3 আমরা আলোচনা আজকে এখানেই শেষ করলাম। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এখন ফ্লোর ওপেন করে দিলাম, আপনারা যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, প্রশ্ন না থাকলে আপনাদের যে পরবর্তী ক্লাস আছে সেটাতে আপনারা জয়েন করতে পারেন। যাদের প্রশ্ন আছে তারা থাকতে পারেন, আর যাদের প্রশ্ন নাই তারা পরবর্তী ক্লাসে আপনারা জয়েন করেন। আজকে যে আলোচনা হয়েছে এটাতে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো পয়েন্ট যদি কেউ নোট করে থাকেন যে স্যার এটা বুঝাই দিলে আমার ভালো হয়, তারা এখানে থেকে সেটা বুঝে নিতে পারেন। আর যদি এরকম সমস্যা না থাকে তাহলে আপনারা আমি ক্লাস শেষ করে দিব, আপনারা নেক্সট ক্লাসে জয়েন করেন। হ্যাঁ বলেন। হ্যালো ইসমাইলুশন হ্যাঁ বলেন। জি স্যার আমি এটা ছিল যে শর্ট এস ডব্লিউ ও টি শর্ট এর মিনিং কি এটা না এই যে স্ট্রেংথ তারপর উইকনেস অর্গানাইজেশনাল থ্রেট অপরচুনিটি অপরচুনিটি স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট অপরচুনিটি থ্রেট আমি সেইজন্য স্যার আমি একটু আমরা এইতে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এটা পড়েছেন। হ্যাঁ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হ্যাঁ হ্যাঁ আমি ভুলে গেছিলাম আমি ও ওতে অর্গানাইজেশন হবে না অপরচুনিটি হবে সেইজন্য আমরা একটু মানে খুব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনারা নেক্সট ক্লাসে জয়েন করেন স্যার মনে চলে আসে। জি স্যার ভালো আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম। লুকমান রহমান কিছু বলবেন অন্যরা জয়েন করেন। না না স্যার ক্লাসটা আমি শুরু থেকে জয়েন করতে পারি নাই। হ্যাঁ ইউটিউবে আমি দিয়ে দিব ক্লাসটা আজকে আমি লিংক দিয়ে দিব আর গত ক্লাসটাও আমি ইউটিউবে আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন। গত ক্লাসে তো আসলে বেশি পড়ানো হয় নাই এবং মাঝখান দিয়ে অনেকেই ডিস্টার্ব করেছে তো গত ক্লাসের ভিডিও লিংকটা আপনাদের ইউটিউবে দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে তো আজকে ক্লাস এখানেই আমরা শেষ করি। ঠিক আছে জি স্যার ভালো থাকবেন।